দিনাজপুরের সরকারি ধান চাল সংগ্রহ অভিযান শুরুর প্রায় দুই মাস পার হলেও লক্ষ্যমাত্রার 1% চালও সংগ্রহ করা যায়নি। কৃষি বিভাগের দাবি, বাজারে ধানের দাম বেশি থাকায় সরকারি গুদামে ধান দিতে আগ্রহ নেই কৃষকদের। অন্যদিকে মিলারদের চাল সংগ্রহ হয়েছে প্রায় 90%। ধান চালের সরকারি দাম বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ধানের লক্ষ্যমাত্রা 14,417 মেট্রিক টন, অথচ ধান চাল সংগ্রহ অভিযানের দুই মাস পরও সংগ্রহের পরিমাণ মাত্র 3 মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রার 1% কম। কৃষকরা বলছেন, স্থানীয় বাজারে যে ধান 32-33 টাকা দরে বিক্রি করতে পারছেন, সেই ধান সরকারি গুদামে দিতে হচ্ছে 28 টাকা দরে। এছাড়া সরকারি গুদামে চাল দিতে ঝামেলা উপহাতে হয় অনেক। তেল, সার, কীটনাশক, শ্রমিক সহ ধান উৎপাদন খরচ আগের চেয়ে বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে ধান বিক্রির ক্ষেত্রেই আগ্রহ বেশি তাদের। আমরা 2600-2700 টাকা ধান বিক্রি করতেছি, আর সরকার তো নিচ্ছে 2100-2150। লেবারের দাম বেশি, সারের দাম বেশি, এখন এই বাজারে ধান বেচি আমাদের এখন প্রত্যা হচ্ছে। খোলা বাজারে যেহেতু ধানের মূল্য বৃদ্ধি এর জন্য আমরা সরকারি গোডাউনে কোনো ধান না দিয়ে আমরা খোলা বাজারে ধান দিচ্ছি। এদিকে মিলারদের কাছে চাল সংগ্রহ হয়েছে প্রায় 90%। সরকারি দাম 42 টাকা দরে চাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। চাল উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ধান ও চালের মূল্য নির্ধারণে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান মিল মালিকরা। বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে আসলে আমাদের, আমরা যারা মিলার, আমাদের উৎপাদন খরচও তো অনেক বেড়ে গিয়েছে, যার ফলে এখন আসলে এই জিনিসগুলোকে পুনর্মূল্যায়ন করে আসলে আমার মনে হয় সরকারের বিবেচনায় আনা উচিত। হাকিমপুর সহ বেশ কয়েকটি উপজেলায় 0% ধান সংগ্রহ হয়েছে, তাই ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা পূরণে সংশয়ের কথা বলছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। ধান সংগ্রহের শতকরা হার 0.021%। আমাদের ধানের যে লক্ষ্যমাত্রা, ধানটা আমরা সংগ্রহ করতে পারছি না, কারণ কৃষকরা বাজারে ধানের ন্যায্য প্রাপ্তিটা পাচ্ছে, যার কারণে কৃষকরা গোডাউনে ধান নিয়ে আসতে দেয় না। দিনাজপুরের 47,688 মেট্রিক টন চালের বিপরীতে সংগ্রহ হয়েছে প্রায় 43,000 মেট্রিক টন। সংগ্রহের শেষ তারিখ 28 ফেব্রুয়ারি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।